দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঁচাশি পৃষ্ঠার নিচের তিন নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন তিন একটি পরিবারে তিনজন সদস্য থাকলে এরূপ নয়টি পরিবারে কতজন সদস্য থাকবে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি একটি পরিবারে তিনজন সদস্য থাকলে এরূপ নয়টি পরিবারে কতজন সদস্য থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে একটি পরিবারের সদস্য আছে তিনজন একটি পরিবারের সদস্য আছে তিনজন এরূপ নয়টি পরিবারের সদস্য থাকবে এটা বের করার জন্য আমাদের গুণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তো এর এরূপ নয়টি পরিবারের সদস্য থাকবে তিন গুণ নয় এখন শিক্ষার্থী বন্ধুরা এই ফলাফল বের করার জন্য আমাদের নাম শিখতে হবে আমরা যদি নামতা জানি তাহলে এই সমস্ত অঙ্কগুলো করা আমাদের জন্য খুবই সহজ হবে তো তিনের ঘরে যদি আমরা নামতা জানি তাহলে তিন গুণ নয় কত হবে তিন গুণ নয় সমান সাতাশ হবে তো সাতাশ জন তাহলে এরূপ নয়টি পরিবারের সদস্য থাকবে জন উত্তর জন তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ